করোনা রোগী সন্দেহে এক মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আলিপুরদুয়ারের শোভাগঞ্জ এলাকায়। উল্লেখ্য, বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের সূত্রে জানা যায়, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এক বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 69 বর্ষীয় ওই বৃদ্ধের ট্রুনেট টেস্টে করোনা পজিটিভ আসে। অন্যদিকে এদিন বিকেলে আলিপুরদুয়ার শোভাগঞ্জ শ্মশানে এক মৃতদেহ দাহ করাতে নিয়ে গেলে সেখানে করোনা রোগী সন্দেহে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে মৃতদেহ দাহ করার ব্যবস্থা করে পুলিশ। করোনা মরা নিয়ে আসছে বলে এখানে চিমনিটা ভাঙা আছে, চিমনিটা ভাঙা আর যদি ঠিক যদি করে দেয় তাহলে না মরাটা ফুটতে পারে। হ্যাঁ, মাটিতে পুরো যাচ্ছে, আমাদের আমাদের গ্রামটা পুরো ধোয়া উড়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের অসুবিধা অসুবিধা হচ্ছে, সবার ঘরে বাচ্চা কাচ্চা আছে। চিমনিটা ঠিক করুক, তারপরে পুরা কত পুরো পুরা পুরা থাক। মানে এই ইলেকট্রিক চুল্লিটি খারাপ থাকার কারণে বাইরে পুরোচ্ছে। দিদি, আজকে কি হয়েছিল? আজকে আমরা মানে শুনতে পারলাম করোনা মারণে আসছে, সে তো বের হয়েছি, এখন তো দেখি সত্যি সত্যি করোনা মারণে আসছে। আমরা এটা চাচ্ছি না, কারণ এই ঘন বসতি এলাকাতে এই করোনা মারাটা যদি পড়ানো হয় তাহলে আমাদের তো সকলেরই ক্ষতি হবে, বয়স্ক বাচ্চা সকলেরই ক্ষতি হবে। এখন আমরা চাই যে এই করোনা মারাটা কোনো নদীর পাড়ে খালি জায়গায় সৎকাজটা হোক। সেইগুলো বলো, তোমরা বলো।